সঞ্জিত দা, গুড মর্নিং। কেমন ঠান্ডা লাগলো কাল রাত্রে? কেমন ঠান্ডা লাগছিল কাল রাত্রে? বাইরে পুরো তো সাদা হয়ে গেছে মাঠ বরফে। ও কি অবস্থা! চলো 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 বাইরে গিয়ে বরফ দেখে আসি। তো দেখুন, সারা মাঠে মানে বরফ জমে গেছে হালকা হালকা। ভাগ্যিস আমরা কালকে রাত্রে এইখানে টেন্ট করিনি, নাহলে পরে আমাদের টেন্টটা হয়ে যেত পুরো সাদা। এইগুলো উপরে পুরো দেখুন, পুরো বরফ জমে গেছে। এই যে এই যে বরফ, কিন্তু সকালের আওয়াটা কি সুন্দর লাগছে দেখতে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে আমাদের পঞ্চম দিন, আর আজকে আমরা আছি এখন বাগোরাতে, যেটা হচ্ছে কার্শিং এর মধ্যে পড়ে। তো কাল রাত্রে আমরা এই যে স্কুলের যে বারান্দাটা, এইখানে আমরা টেন্ট করেছিলাম। দুই ডিগ্রি টেম্পারেচার, তো ভাগ্যিস কালকে রাত্রে আমরা এখানে ছিলাম না। দেখুন কি অবস্থা হতো, মানে আমরা এই মাঠে থাকিনি। দেখুন মাঠটা পুরো বরফে সাদা হয়ে গেছে। কালকে রাত্রে এই জায়গাটা কত সুন্দর সবুজ ছিল কাল বিকালে, এখন দেখুন পুরো বরফে সাদা। এই যে এর উপরে সব বরফ গুলো পড়ে গেছে দেখুন, এদিকে এদিকে ভালো, কিন্তু এদিকে পুরো বরফ চলে গেছে। এইখানটা একটু রোদ্দুর আসছে, যাদের আমরা এখানে এসে দাঁড়ালাম, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে। ঠান্ডা কেমন বল? দেখুন কালকে রাত্রে এই গাড়িটা দেখলাম কত সুন্দর পরিষ্কার, এখন দেখুন গাড়ির উপরে বরফ জমে গেছে। দেখুন বরফ, কত বরফ! হ্যাঁ, এই যে জল, ও বাবা দেখুন জলের দানাগুলো একবার। আমি ভাবছি মনে হয় এগুলো জলের দানা, দেখুন জলের দানা হাতে ধরা যাচ্ছে। এই যে দেখো সঞ্জিত দা, মনে হচ্ছে জল। তো এই হচ্ছে আপাতত এখানকার অ্যাটমসফিয়ার, টেম্পারেচার এরকম। বাপরে বাপ, এইখানকার লোক এখনো ঘুম থেকে ওঠেনি, স্থানীয় লোক। এখন বাজে 8:20, আর আমাদের মোটামুটি গোছানো কমপ্লিট, সব প্যাক করে রেডি হয়ে গেছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, সামনে গিয়ে যদি একটা কোনো চায়ের দোকান পাই চা খাবো, তারপরে আমরা এখান থেকে রওনা দেবো। আমাদের জার্নির শেষ দিন, মানে পঞ্চম দিন, আর আজকে আমরা সন্ধ্যের মধ্যে শিলিগুড়ি পৌঁছবো। তো তার আগে যতটা পাওয়া যায় আমরা এখান দিয়ে আমরা ট্রেকিং করবো। যা এইখান থেকে যে হিলকাট রোড, মানে যেখানে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাটা, সেটা মোটামুটি 2.5 কিলোমিটার। এবার হিলকাট রোডে পৌঁছে আমরা ওখান থেকে আবার আমরা নামতে শুরু করবো শিলিগুড়ি থেকে। মোটামুটি 3টে পর্যন্ত আমরা নামবো, তারপর যে কোনো একজায়গা থেকে একটা গাড়ি ধরে আমরা শিলিগুড়ি যাবো। গোছানো রেডি, এবার এই যে ভেজলিন দে আমাকে একটু, ভেজলিন তে আগে মাখিস, বাংলা আছে ভেজলিন। এটা কি? এটা জেলি দিও, জেলি দে। তুই কি সর্বনাশ, মোটা বাস হয়ে গেছে, লোক এখন ঘুম থেকে ওঠেনি। তো আমরা এখানে এখন ব্যাগপত্র রাখলাম, এই দোকানে একটু চাটা খাবো, চা না খেলে আবার আমাদের হয় না, তাই তো চা কাকু? কি হয়, হ্যাঁ কি হয়, চা না খেলে আমাদের এনার্জি আসে না, আমরা কি চা খাবো না? সিঙ্গারা আছে, আলুর চপ আছে, আচ্ছা সব আছে, কিন্তু সিঙ্গারা আছে বা লেখা আছে, কিন্তু কাগজ কাঁধে পেলাম না। কে লেগা কি দেখা,
और बिस्किट है। संजय दा तुम एक बार बिस्किट खाओ। बिस्किट खाओ। गरम गरम चा और एगुलो की भाजा कप गुलो झुड़ी भाजा ये पापड़ भाजा ये दिए এখন নে 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 ঝুরা পিঠে তোল এই ভোলা তোল ঝোলা পিঠে খাওয়া দাওয়া হলো এবার চলো সব একটা ঝোলা কেতা কম্বল যেখানে ছড়ায় সেখানে একদম পুরো পাহাড় হয়ে যায় না গো স্টোভ না কার স্টোভ রাজা স্টোভ প্রসাদজির স্টোভ স্টোভ কাট করে তেল পড়ে যাবে চলো সামনে আশা করে নিচু আস সো বাই বাই বগোড়া খুব ছোট্ট একটা খুব সুন্দর একটা শহর খুব সুন্দর এখানকার লোকজন এখানকার মানুষের কালচার কি হলো কি হলো তোর কেন ডাকছিস নে এটা আবার কনফিউজ কোন দিক যাবে কি হলো ভাই এই কনফিউজ ও বলছে এদিকে ও বলছে ওদিকে সঞ্জিত দা কোন দিক যাবা এদিকে না এদিকে তো আমরা বাগড়া থেকে ছেড়ে এসেছি ই কি ই হর্নবিল 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 না হর্নবিল তো কইরে 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 উই উই যে বাতরা ডান দিক না বাঁ দিক কোনটা কই যাইব দেখতে পাচ্ছিস ভাই সো এখন সকালের যে আলোগুলো এই আলোটা পায়েন বনের মধ্যে তো এমনভাবে এসে পড়েছে যে বনটা পুরো মায়াবী লাগছে এখন দেখতে বেশ দারুণ লাগছে হা ওখানে কি সুন্দর দুখানে পাখি দেখতে পেলাম কিন্তু গাছের অনেক মাথায় বসে আছে বলে দেখাতে পারলাম না এই ওটা কি পাখি রে দারুণ লাগছে জঙ্গলটা দারুণ দারুণ এই এই পাইন বনের মানে এত সুন্দর মানে যে দৃশ্য আমার মোবাইলে ভালো ক্যামেরা ভালো না থাকায় মানে ভালো ক্যাপচার করতে পারছি না কিন্তু খালি চোখে এই জঙ্গল কি সুন্দর লাগছে মানে পুরো মায়াবী লাগছে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোগুলো মানে বাঁকাভাবে এসে পড়ছে রাস্তার উপরে এই যে কি সুন্দর দৃশ্য মানে এটা মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না অসাধারণ অসাধারণ সেরা সেরা উপরগুলো দেখুন মানে মোটা মোটা গাছ তার উপরে শ্যাওলা পড়েছে আর সূর্যের আলো মাঝে মাঝে পড়ছে কি দারুণ 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 দৃশ্য দারুণ হ্যাঁ দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে কাঞ্চনজঙ্ঘার যে একটা সৌন্দর্য তারপরে দ্বিতীয় স্থানে অধিকার পাবে হচ্ছে পাইন বনের সৌন্দর্য মানে শুধুমাত্র মানে এখানে তো গাছ নয় গাছের সাথে মানে একটা মায়াবী একটা দেখুন কি দারুণ লাগছে গাছগুলোর মাঝখান দিয়ে পুরো তুই তুই আয় 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 শীঘ্র আয় সঞ্জিত দা তুই ঘোরাচ্ছ নাকি ঘোরাচ্ছ এখন তো দৌড়াচ্ছ দেখছি কেমন লাগছে বলে জঙ্গলটা পাইন গাছের জঙ্গল আর কি সুন্দর দৃশ্য আমাদের অভিযানের আজকের মধ্যাহ্নকালীন যে আহার তার ব্যবস্থা চলছে রাজাপ্রসাদ পাল বিশ্বনাথ পাল তারা রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন আপনারা দেখছেন ভাত বসিয়েছে আর প্রকৃতির কোলে রান্না হচ্ছে ঠিক আছে
কালকে আজকে যে 1.5 কেজি মাংস দিয়েছিলাম মাংস আছেই এখন শুধু ভাত করব তারপরে সেগুলো খাওয়া দাও সকাল সকাল মাংস ভাত রাজা বাবু আপনি কিছু বলবেন আমি কি বলবো কিছু বলেন এত সুন্দর পরিবেশে এখানে নাকি ভূতের ভয়ের ব্যাপার আছে হ্যাঁ আমরা এখন যে রোড দিয়ে আসলাম এটা হচ্ছে সেই ভয়ঙ্কর ডাউ হিল রোড আচ্ছা মানে যেটা আর কি ভয়ঙ্কর কেন মানুষ ভূতের জন্য আর কি এটাকে বলে যে ভূত না গেছে ভূতের ভূত থাকে আচ্ছা কিন্তু আমরা ভূতের জেঠা কোন ভূতের দর্শন কি আপনারা পেয়েছেন মনে হয় না মনে হয় না মানে পাইনি তো ও তাই বলুন কি করব কপালটা খারাপ ভূতের দর্শন পেলেন না তাহলে আপনারা তাহলে কি লোকের ধারণা ভুল ঠিক আছে রান্না বান্না চলছে এরপর খাওয়া দাওয়া হবে তারপর আবার শুরু হবে অভিযান আর এটাও ডাউনের মধ্যেই পড়ে এই রোডটাও দেখি ভূত আছে কিনা এখানে ভূত আসলে এক প্লেট মাংস দিয়ে ভাত নিয়ে চলে যাবে চাল 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 দিয়ে দেবো চাল আমার দিয়ে দেবো এইখানে আমাদের এখন মাংস রান্না হচ্ছে কালকের যে মাংস বেঁচেছিল কালকে যে 1 কেজি 700 মাংস তার মধ্যে মোটামুটি এখনো প্রায় 700-800 মাংস এখানে আছে জল দিয়ে গরম করছি সঞ্জিতদার চাষটা শেষ হয়ে যায় না ও আচ্ছা সোনালি গোজ বুঝে দে কি দেবো পাম দেবো এখন আমাদের ভাত রান্না হয়ে গেল এখন ভাত বড়া হচ্ছে পাতলা করে মাংসের ঝোল দিয়ে খাবো তো এখন আমরা যেই হিলকাট রোড সে রোডে পৌঁছে গেছি এই উপরে যে বাগুড়া রোড ছিল সেখান থেকে আমরা এখনই হিলকাট রোডে নামলাম এইবার এখান থেকে সামনে কার্শিয়াং আর পেছনে যাচ্ছে দেখতে পাচ্ছেন পেছনে ওইটা হচ্ছে যাচ্ছে ঘুম দার্জিলিং এসব তো এখান থেকে দেখা যাক কতদূর আমরা যাই তারপর একটা গাড়ি ধরবো ধরে ধরে শিলিগুড়ি যাবো মোটামুটি বিকেল 4টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছানোর চেষ্টা করব কারণ 4টার পরেই আমরা ওইখানে যে বাসের টিকিট করবো কারণ ট্রেনের টিকিট আমরা পাইনি কারণ ট্রেনে প্রচুর ওয়েটিং লিস্ট যে কারণে ভাবছি আমরা বাসে যাব তো 6টার মধ্যে বাস ছাড়ে শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে তো আমরা সেই বাসে আমরা যাবো তার জন্য আমরা বিকাল 4টার মধ্যে শিলিগুড়ি বাসে চেষ্টা আর 2 ঘন্টা আমরা হাঁটবো তারপরে যে কোনো একটা বাস কিংবা ছোট গাড়ি ধরে আমরা শিলিগুড়ি যাবো তো এখন 4টে বাজে আর আমরা এখন শিলিগুড়ি যেই বাস স্ট্যান্ড তেনজিং নর্গে বাস স্ট্যান্ড সেখানে আমরা চলে এসেছি এবার এখান থেকে একটা বাসের টিকিট কাটবো তারপরে আমরা এখান থেকে বাসে উঠে বাড়ি তো এখান থেকে কোয়া কোলা কিনলাম কারণ দার্জিলিং থেকে বাসে করে নামতে নামতে আমাদের সবারই পেটটা কেমন করছে ভুল হয়ে যাবে যার জন্য এখান থেকে একটা কোয়া কোলা কিনে খেয়ে দিলাম বাসে করি এতে অনেকটা কাজ দেবে তো এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা বাসের টিকিট কাটবো আমার 4 দিনের জন্য তারপর এখান থেকে আমরা বাড়ি তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের যেই হোম টাউন ফুলিয়াতে আর এখন কটা বাজে 10টা বেজে গেছে আর আমাদের ট্রেকিং আজকে কমপ্লিট হলো যাই হোক আমাদের ট্রেকিং কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর লাইক করে দেবেন গুড বাই